আছেন আপা? আছি আল্লাহর রহমতে ভালো আছি। মা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি তো ভালোই থাকার কথা। এই যে সামনে এত কবুতর খাবার খাচ্ছে, কার না মন ভালো থাকে। আপা কিন্তু শুধু যে খামারি তা না, তিনি কিন্তু সরকারি চাকুরিজীবী। তিনি পাশাপাশি আর কি কি করছেন? সংসার চালাচ্ছেন, চাকরি করছেন, আবার খামার হয়েছেন একজন, মানে কি বলবো, যে তিনি আসলে একজন যে শক্ত নারী উদ্যোক্তা, যে তার মধ্যে যে শক্তি আছে তার সবকিছু আমি জানবো। এই শক্তি কোথা থেকে জোগাড় করেন আপা? আপনি আমাকে বলেন যে এই যে চাকরি করছেন না, কি হিসেবে আছেন? আমি আনসার ভিডিপির উপজেলা প্রধান মহিলা প্লাটুন কমান্ডার। আচ্ছা জি। আর এই যে খামার করছেন, আবার সংসারও আছে আপনার না? কয় ছেলে মেয়ে? আমার দুইটা ছেলে। দুই ছেলে, এই সব কিছু একসঙ্গে কিভাবে সামলান আপনি? আসলে কি সব কিছু সামলানোর প্রধান উৎস হচ্ছে মনের জোর, ইচ্ছা এবং ভালোবাসা থাকতে হবে। আমি যখন ছোটবেলা থেকে পড়াশোনা কমপ্লিট করছি, আমি কিন্তু বিয়ের পরে মাস্টার্স কমপ্লিট করছি, ভাবলাম যে যদি আমার ভবিষ্যতে চাকরি নাও হয়, আমি যদি সরকারি জব ভবিষ্যতে নাও করি, তার পাশাপাশি আমি কি করব, তখন অবশ্যই আমি নিজে মহিলা উদ্যোক্তা হিসেবে গরু ছাগল হাঁস মুরগি কবুতর যেটাই হোক আমি একটু কিছু করব। তখন চিন্তা করছি যদি আমি হিউম্যানস এবং অ্যানিমেলসের উপরে ডিপ্লোমা কমপ্লিট করি তাহলে কি হবে, তার পাশাপাশি আমি একটা ফার্মেসি দিতে পারবো, সেখানে কিছু মানুষেরও ট্রিটমেন্ট করতে পারবো, চিকিৎসা করতে পারবো। আর তার পাশাপাশি যেন যেহেতু অ্যানিমেলসের উপরে আবার ডিপ্লোমা করছি, সেহেতু গরু ছাগল হাঁস মুরগি কবুতর যেটাই যে সেক্টর হোক, লালন পালনের মাধ্যমে অন্তত সংসারের উন্নয়নও করতে পারবো এবং নিজেরও কিছু উন্নতি করতে পারবো, সেই আশা থেকেই আমি এইগুলা করছি। তো আপনি একজন সফল নারী উদ্যোক্তা। আপনার যে খামারে আমি আসলাম, কবুতর তো এখানে আছে, কয় জোড়া কবুতর আছে? আমার এখানে মোটামুটি যখন শুরু করছিলাম প্রথম অবস্থায় 15 জোড়া, বিভিন্ন আপনার গিরিবাস থেকে শুরু করে কোকা ফ্যান্সি গিরিবাস এগুলো আইটেম দিয়ে মোটামুটি 15 জোড়া শুরু করছিলাম। আর 1 বছর কবুতর বিক্রি করিনি, ভাবলাম যে এই খামারটা একটু বড় করব, তাই তাদেরকে লালন পালনের মাধ্যমে 1 বছর বিক্রি করিনি। তখন মোটামুটি 80 থেকে 90 জোড়া হয়েছিল। আর তারপরে বিক্রি করি, খরচ চালাই, কিছু নিজস্ব খরচও চালাই, এই পাশাপাশি করতে করতে আজকে কবুতরের খামারের বয়স মোটামুটি 5 বছর হয়েছে। এখন মোটামুটি 400 জোড়া কবুতর রানিং আছে। তো আপা আপনার এখানে তো 400 জোড়া আছে, কেউ যদি বাণিজ্যিকভাবে খামারি হতে চায় প্রাথমিক অবস্থায় কয় জোড়া কবুতর রাখা উত্তম? প্রথম অবস্থায় বলবো যদি ছোট করে শুরু করে তা 5 জোড়া দিয়ে শুরু করবে। আর কেউ আমার কাছ থেকে 10 জোড়া 15 জোড়া 20 জোড়া এমনকি 30 জোড়া পর্যন্ত নিয়েও সে মনে করছে যে আমি একটু বড় করে খামার শুরু করব, তাহলে প্রাথমিক অবস্থায় 30 জোড়া ইনভেস্ট করি। কেউ আবার 5 জোড়াও মনে করছে, এটা যে যার ইচ্ছা মতো। প্রাথমিক অবস্থায় যারা বাণিজ্যিকভাবে শুরু করতে চায় তাদের 30 থেকে 40 জোড়া নিয়ে শুরু করাই ভালো। কবুতরে খামার করার আগে যেটা আমরা জানি যে বাসস্থানটা নির্বাচন করা খুব ইম্পর্টেন্ট, তাই না? আমার দেখতে হবে যে তার খাবার কি, এটা তো আমাদের জানতেই হবে, সেটা তো আপনি জানেনই। আরেকটা হচ্ছে যে বাসস্থান কেমন হওয়া উচিত, আসলে কোন দিকগুলো বিবেচনা করা উচিত? আসলে কবুতর খামারের আগে অবশ্যই বাসস্থানের বিষয়ে ব্যবস্থাপনাটা সঠিকভাবে নিতে হবে। কবুতরের রুমগুলা ধরেন আপনার একটু বড় সড়ো হলে কবুতর চলাফেরাটাও সুবিধা হবে, তার পাশাপাশি সে ডিম বাচ্চা করতে পারবে সুবিধা মতো, এবং রোগ প্রতিরোধের ক্ষমতাও থাকবে এবং আলো বাতাস যেন চলাচল করতে পারে সেই রকম ব্যবস্থা করতে হবে কুঠি, এবং অবশ্যই জানালার ব্যবস্থা থাকতে হবে, দরজার ব্যবস্থা থাকতে হবে, তার পাশাপাশি নেটের ঘর করতে হবে যেন সহজে কবুতর চলাফেরা করতে পারে, হাওয়া অক্সিজেনটা আসা যাওয়া করতে পারে, বাতাস চলাচল করতে পারে। তার পাশাপাশি যদি রোদের ব্যবস্থা করে, যেমন আমাদের তো প্রচুর রোদ, আমি তো এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি, এবং সবকিছু মিলে এইভাবে বাসস্থান করলে বেশি বেটার হবে। আর মাটি থেকে কতটুকু উঁচু? মাটি থেকে আপনার প্রয়োজন মতো উঁচু করতে হবে, একটু উঁচু জায়গা হলে কি ইঁদুর বিভিন্ন পোকামাকড় খামারের মধ্যে প্রবেশ করবে না, সেদিকেও নজর রাখতে হবে। তো আপা আপনি তো যে এখানে দেখলাম যে বললেন যে দেশি জাতও আছে বিদেশি জাতও আছে, আপনি একটু জাতের নামগুলো বলবেন কি কি আমার কাছে? বিশেষ করে দেশি বলতে আমার কাছে দেশি কোকা, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেশি কোকা, মোটামুটি আমার খামারে 100 জোড়া রানিং আছে। তার পাশাপাশি অনেক অ্যাডাল্ট আছে, নিউ অ্যাডাল্ট আছে, এবং অনেক বেবি এবার উঠছে, তারাও এখানে ঘুরে বেড়াচ্ছে। আর বিদেশি কোকা আছে আমার কাছে, যেমন সাদা আছে, অ্যারাবিয়ান সবজি আছে, কালো আছে, আর কুয়েতি ঘিয়া বা গোল্ডেন সেটাও আছে। তার পাশাপাশি কোকার মধ্যে আমার কাছে শালিক বা সিরাজ আছে এবং টাইগার বা সিরাজ আছে। আপনি তো জাত উন্নয়ন করছেন, তাই না? জি জি, এগুলো জাত উন্নয়ন। তার পাশাপাশি আমার কাছে গিরিবাজ আছে, আপনার গিরিবাজের মধ্যে হচ্ছে কালদম কালশিরা এবং যোধপুরি নাপটা, এটা হচ্ছে ইন্ডিয়ান। আর এবং তার পাশাপাশি পাকিস্তানি গোল্ডেন আছে এবং দেশি গিরিবাজ এবং কিছু ফ্যান্সি গিরিবাজও আছে আমার। আপা অনেকক্ষণ দাঁড়িয়ে তো কথা বলছি, হ্যাঁ কবুতরগুলো যে এত সুন্দর, এক একটা কবুতর যে খাওয়া দাওয়া করছে, উড়াউড়ি করছে আমার আশেপাশে, আমার খুব ভালোই লাগছে। আমি একটু দেখি ধরে যে কোনটা কেমন দাম হতে পারে, কোন জাতের, এটা আমাকে দেখান একটা ধরে। আপনাকে তো চেনে, আমাকে দেখলে তো উড়াল দিবে। জি জি জি, কোনটা ধরবেন? ধরে ফেলছেন? জি, কোকায় ধরে ফেলছে। এটা কোন জাতের? এটা হচ্ছে দেশি অরিজিনাল কোকা।
অরিজিনাল কোকা দেশি না? জি 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 দেশি কোকা। আচ্ছা এর আয়ুকাল কতদিন? এটার আয়ু হচ্ছে আপনার 12-15 বছর, মানে যত্নের উপরে। এর কালারটা, এটাকে কি কালার বলে আসলে? এটা আপনার লাল, ডিপ লাল কালার বলে, অনেকে খয়েরি কালার বলে, বিভিন্ন জন বিভিন্ন কালার বলে। এবং একটা গ্লেজ দিচ্ছে দর্শক, এই যে আপনারা যদি লক্ষ্য করেন খুব সুন্দর। এর বয়স কত এখন? এর বয়স মোটামুটি 5 বছর হয়েছে। 5 বছর? জি, আমার প্রথম শুরু এটা। এগুলা রানিং মোটামুটি অনেক কবুতর আছে এগুলা। এই এখন পর্যন্ত কতগুলো ডিম দিচ্ছে? এই যে মাসিক, প্রত্যেক মাসে ডিম বাচ্চা করে, অনেক সময় বর্ষার কারণে বা অনেক সময় এই কারণে দুই একবার মিস্টেক হয়, কিন্তু 12 মাসে ডিম দেয়, 18 দিনে বাচ্চা ফোটে। এর তো 5 বছর হয়ে গেল বয়স, তাই না? এর বাজার মূল্য কেমন? এর বাজার মূল্য মমোটামুটি আমরা রানিং বিক্রি করি আপনার 4,500-5,000 টাকা জোড়া। এটা আপনার ডাকের উপরে নির্ভর করে। আর তাছাড়া আমার আরও উন্নত মানের অনেক কোকা আছে, টাইগার বা সিরাজ, শালিক বা সিরাজ, সেগুলোর দাম আরও বেশি এবং অনেক কালারিং কোকা আছে। তাহলে একে আমরা উড়িয়ে দিই, কি কি বলেন? তো এই যে আমার হাত থেকে এমনি ছুটে যেতে চাই, দেখি তো। বাবা, এখানে তো অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বললাম, আমরা একটু এখান থেকে বের হই। আপনার যেহেতু 7টা রুমের মতো আছে না, কি কি জাতের আরো কি ভিন্ন আমরা কিছু দেখতে চাই এখন। তাহলে চাই, চল। আচ্ছা।